এরপর যা প্রশ্ন করবেন, খান ইসফা বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন শেখ, এই প্রশ্নটা বিষয়ে মানে আপনার বিষয়ে একটি একটি প্রশ্ন, সেটা আর কি খরিজি জঙ্গি জসিম উদ্দিন রহমানি করে থাকে আর কি। তিনি সবসময় বলে যে মতিউর রহমান মাদানী আমার বন্ধু মানুষ ছিলেন, আপনার সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে এবং জেলে যাওয়ার পূর্বে নাকি আপনার সাথে ফোনেও কথাবার্তা হতো, এই বিষয়ে একটু যদি বলতেন খুব ভালো হতো। জসিম উদ্দিন রহমানি সে উমরায় এসেছে আর মদিনা মসজিদে নবীতে দেখা হয়েছে। এখন এইরকম হাজার হাজার আলেমদের সাথে আর সাধারণদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ মক্কা মদিনা হয়ে থাকে। এতে বন্ধু হোক আর দোস্ত হোক আর যাই বলেন মুসলিম ভাই হোক, তারপরে দেখা সাক্ষাতের দ্বিতীয়বার হয়তো দুইবার মনে হয় এরকম দেখা সাক্ষাৎ হয়েছে ওমরা হজে। দ্বিতীয়বারে জানতে পারলাম মদিনার কিছু ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা বললো যে ইনি সরকারের বিরুদ্ধে খুতবায় চড়ে ফতোয়া দিয়েছেন কাফির। তখন জানতে পারলাম যে তাকফিরি লোক, জঙ্গি লোক, আর তাকে তাকে তার তল্লাশি চলছে, খোঁজাখুঁজি চলছে, কাফের বলে ফতোয়া দিয়েছে জুমার খুতবায়। কথা বুঝতে পেরেছ? তো আর তারপর থেকে আর আমাদের সাথে এমন কোনো যোগাযোগ নাই, না আমি তার ওখানে গেছি, না আমার এখানে দামামে এসছে আলহামদুলিল্লাহ, না আমি তাকে কোনোদিন স্টেজে নিয়ে এসেছি। এইরকম মসজিদ নবীতে সালাম দেওয়া যেমন দেখা সাক্ষাৎ হয়ে যাও, এরকম হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছি। জসিম উদ্দিন খারেজি সম্পর্কে আবার সতর্ক সাবধান করেছি, এরা হলে খারেজি, এরা জঙ্গি, এরা তাকফিরি। জি, মুসলিমদেরকে কাফের বলে, যারা মুসলিমদের কবিরা গুনার জন্য বা বিভিন্ন পাপের জন্য কাফের বলে, সেটা মুসলিম শাসককে হোক আর মুসলিম অফিসারদেরকে হোক, মুসলিম প্রশাসনকে হোক অথবা মুসলিম জনগণকে হোক, আদালতের কর্মকর্তাদেরকে হোক, যাকে হোক না কেন, অথবা তাদের বিরোধী আলেম সমাজকে হোক, তারা তাকফিরি। যেমন আমাদেরকে অনেকে কাফের বলছে, যেমন এক্ষুনি আমার কাছে একটা টেলিফোন এসেছিল আপনাদের আমেরিকা থেকে, সেখানে এক মসজিদের ইমাম কয়েকদিন আগে বলছে যে বর্তমান সরকার ভাস্কর্য করছে, সুতরাং এই দলে যারা আছে সব কাফের, আওয়ামী সব কাফের। তো যারা এইভাবে বলবে যে আওয়ামী সব কাফের অথবা বিএনপি সব কাফের, তারা তাকফিরি, তারা খারেজি। ভালো করে শুনে রাখেন। জি।